হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে এবং নতুন একটি গাছ সম্পর্কে জানাতে। ভিডিও স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই গাছটি হলো কুমোরিলতা। এই গাছটি কুমোরিলতা এবং কুমোরিকাটা নামেই পরিচিত। বন্ধুরা আসুন এই গাছটি সম্পর্কে জেনে নেই। বন্ধুরা তার আগে বলে রাখছি বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন সকল প্রকার নতুন আপডেট ঔষধি ভিডিও পেতে এবং বনাজি ঔষধি ভিডিও পেতে এবং তন্ত্রমন্ত্র ভিডিও পেতে। বন্ধুরা কবিরাজি সকল প্রকার ঔষধি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হব। আজকের ভিডিওর উদ্দেশ্য বন্ধুরা, আমি এই কুমোরিলতা নিয়ে আমি আরও এর আগেও কয়েকটি ভিডিও ছাড়ছি। আমার অনেক বন্ধুরা, আমার অনেক ভাইরা জানতে চেয়েছে যে এই কুমোরিলতার আগা কীভাবে খাবো। আসুন আমরা ভিডিওটি সম্পূর্ণ দেখি এবং জেনে নেই কীভাবে আমরা এই কুমোরিলতা খাবো এবং এই গাছটির কীভাবে ব্যবহার করলে এবং কী কী রোগের ঔষধি সমাধান দিয়ে থাকবে এই কুমোরিলতা। এই কুমোরিলতার পরিচয় নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছি, তাও আমার ভিডিওর লিঙ্ক থেকে দেখে নিতে পারবেন। সে ভিডিওর শেষে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই আপনারা দেখে নিতে পারবেন। বন্ধুরা আসুন এই কুমোরিলতার সম্পর্কে আরেকটু জেনে নেই এবং এই কুমোরিলতার ঔষধি গুণাগুণ সম্পর্কে একটু জেনে নেই। বন্ধুরা আমরা অনেকেই নারী মহলে দুর্বল, কয়েক মিনিটের পর আমরা আর থাকতে পারি না নারীদের কাছে, তাই নারীদের কাছে বারবার অপমানিত হই। নারীদের কাছে অপমানিত হলে তার তো না লজ্জার কিছু নেই। আসুন বন্ধুরা আজ থেকে সেবন করি এই কুমোরিলতার আগা। বন্ধুরা এই কুমোরিলতার আগা যদি আমরা প্রতিদিন 5টি করে আগা যদি আমরা 1 বিঘা পর্যন্ত, যতটুক পর্যন্ত নরম আছে ততটুক পর্যন্ত প্রতিদিন সকালবেলা বাসি পেটে যদি আমরা 5টি করে আগা খেয়ে নেই, তাহলে অবশ্যই আমরা কয়েকদিনের মধ্যে রেজাল্ট পাবো এবং আমরা আমাদের সঙ্গীকে সুখ দিতে পারবো অনেকক্ষণ, বেশ দীর্ঘক্ষণ ধরে। বন্ধুরা আপনার কি লিঙ্গ একেবারে দুর্বল এবং মোটা নয় চিকন, তাহলে ব্যবহার করতে পারেন এই কুমোরিলতার আগা। বন্ধুরা 100% গ্যারান্টি সহকারে বলছি, আপনার লিঙ্গর পরিবর্তন হবেই হবে। বন্ধুরা এই গাছটির আগা আপনারা যদি খান নিয়ে চিবিয়ে সকালবেলা বাসি পেটে খান, তাহলে আপনার সেক্স শক্তি বৃদ্ধির সাথে সাথেও আপনার লিঙ্গও মোটা হবে এবং সতেজ হবে। বন্ধুরা আপনার কি বীজরোগ ঘন করতে চান, তাহলে ব্যবহার করতে পারেন এই কুমোরিলতার আগা এবং কচি পাতা। সেক্ষেত্রে ব্যবহার করার নিয়ম, আপনি কিছু কুমোরিলতার পাতা এবং কচি পাতা এবং কচি আগা নিয়ে নেবেন। সে আগা পাতায় পিষে একেবারে একটি পদার্থের মতো বানিয়ে তার সাথে মধু মিশ্রণ করে যদি আপনারা প্রতিদিন সকালবেলা বাসি পেটে খান, তাহলে অবশ্যই আপনার বীজরোগ ঘন হবে। বীজরোগ ঘন হলেই আপনি দীর্ঘক্ষণ সেক্স মিলন করতে পারবেন, আপনার বউকে ইচ্ছা মতো তৃপ্তি দিতে পারবেন। বন্ধুরা এই কুমোরিলতার ঔষধি গুণগুণ অনেক। এই কুমোরিলতা তান্ত্রিকরাও ব্যবহার করে থাকে। এই কুমোরিলতা যখন আপনি উঠাতে যাবেন, অবশ্যই কোনো না কোনো জায়গায় হয়তোবা কোনো না কোনো দিন সাপের মুখে পড়ে যাবেন, অবশ্যই সতর্কভাবে উঠিয়ে নিয়ে আসবেন। আমিও ভিডিও করতে এবং আমি আপনাদের ভিডিও করার আপনাদের স্বার্থে, আপনাদের চেনার স্বার্থে আমি বাড়িতে নিয়ে আসছি এই কুমোরিলতার আগা। আমি কয়েকটি জায়গা থেকে আমি সংগ্রহ করে অনেক কয়েকটি আগা নিয়ে এসেছি। আমি বাড়িতে নিয়ে এসে আমি আপনাদের ভিডিও করে দেখাচ্ছি বন্ধুরা, আপনাদের চেনার সাথে। আমার অনেক ভাইরাই কমেন্ট করে জানিয়েছে যে এই আগা কীভাবে আমরা খাবো। বন্ধুরা ভিডিওর শেষে দেখিয়ে দেব কীভাবে আপনারা এই আগাগুলো খাবেন। বন্ধুরা আপনার কি দুর্বল একেবারে, তাহলে অবশ্যই ব্যবহার করতে পারেন এই কুমোরিলতার আগা। বন্ধুরা আপনার সেক্স থেকে শুরু করে আপনার বিভিন্ন রোগের ঔষধি সমাধান দিয়ে থাকবে এই কুমোরিলতার আগা। কোনো প্রকার ক্ষতি নেই এই কুমোরিলতার আগা খেলে। আপনার লিঙ্গ জেবিল মোটা হবে, আপনার লিঙ্গ লম্বা হওয়ার সম্ভাবনাও রয়েছে, আপনার বীজরোগ গুণ হওয়ার সম্ভাবনাও রয়েছে। সম্ভাবনা বলতে কি, আপনার বীজরোগ অবশ্যই গুণ হবে এবং আপনি দীর্ঘক্ষণ সেক্স মিলনও করতে পারবেন, অনেকক্ষণ ধরে আপনার বউকে তৃপ্তি দিতে পারবেন যদি এক নিয়মিত যদি কয়েক মাস যদি এই কুমোরিলতার আগা খেয়ে নেন। বন্ধুরা এই কুমোরিলতার আগার সাথে একটু যদি টাকা খরচ করে আমরা মধু মিশ্রণ করে এবং কালিজিরা মিশ্রণ করে যদি বেটে একসাথে কুমোরিলতার আগা খেয়ে নেই, আমি যে ভিডিওতে দেখাচ্ছি
এভাবে যদি আপনারা প্রতিদিন কয়েকটি আগা, যেমন 5টি আগা আপনারা প্রতিদিন খালি পেটে চিবিয়ে খেলেও আপনাদের সেক্স শক্তি বৃদ্ধি পাবে এবং আপনাদের বীর্য ঘন হবে এবং আপনাদের বউকে বেশিক্ষণ তৃপ্তি দিতে পারবেন, বেশিক্ষণ সময় দিতে পারবেন। বন্ধুরা, ভিডিওতে তো সব কিছু বলা যায় না। বন্ধুরা, এই যে কুমিল্লতার আগা দেখছেন, এই আগাগুলো আপনারা বিভিন্নভাবে ব্যবহার করতে পারেন। যেমন আপনারা খালি কচি আগাগুলো চিবিয়ে খেয়ে নিতে পারেন এবং আপনারা এই কচি আগার সাথে মধু মিশ্রণ করেও খেতে পারেন বেটে, সেক্ষেত্রে। আবার আপনারা এ আগার সাথে আপনারা কালি জিরা এবং মধু মিশ্রণ করে একসাথে বেটে তাও আপনারা খেতে পারেন। সবথেকে বেটার হয় যদি আপনারা মধু এবং কালি জিরা একসাথে মিশ্রণ করে যদি এ আগা কচি আগা পর্যন্ত আপনারা খান, তাহলে অবশ্যই আপনাদের বেশি উপকার আসবে। তবে আপনারা যদি টাকা খরচ না করতে চান, তাহলে অবশ্যই আপনারা আমি যে ভিডিওতে দেখাচ্ছি এতটুকু পরিমাণ আগা নিয়ে প্রতিদিন সকালবেলা বাসি পেটে 5টি করে আগা খেয়ে নেবেন, তাহলে অবশ্যই আপনাদের সেক্স মিলন খেতে এবং সেক্সের টাইম বাড়িয়ে তুলবে এবং আপনাদের লিঙ্গ মোটা হবে এবং বীর্যও ঘন হবে। বন্ধুরা, এভাবেই আপনারা খেয়ে নেবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্ধুরা।